স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কিছু আপডেট তুলে ধরব আজকের এই ভিডিওতে। 7ই মার্চ গ্রুপ সির 100 জনের কাউন্সেলিং দেওয়ার যে নোটিস ছিল সেটি দিয়ে দিয়েছে, এবং যার ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করা যাবে কাল অর্থাৎ 20 মার্চ থেকে, এবং কালই স্কুলের লিস্টও প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যে সমস্ত স্কুলগুলি শূন্যপদ থাকবে যাতে কাউন্সেলিং হবে, এবং তারই সাথে সাথে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার জন্য লিঙ্কও দেবে পর্ষদেরই অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে ক্যান্ডিডেটরা রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন। এবং 100 জনের যে নামের তালিকা বেরিয়েছে তারাই শুধুমাত্র সেই ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করতে পারবে। 23/3/2023 আচার্য ভবনে হবে কাউন্সেলিং প্রক্রিয়া, এবং সেখানে স্কুল বাছাই করতেও পারবেন প্রার্থীরা, অর্থাৎ 100 জনের যে ক্যান্ডিডেটরা থাকবে তাদের যে স্কুলের যেখানে ফাঁকা শূন্যপদ থাকবে যে সমস্ত স্কুলে সে লিস্ট সেখানে দেবে, এবং সেই সমস্ত কাউন্সেলিং প্রক্রিয়ার সময় সে স্কুল বাছাই করতে পারবে, এবং আগামীকালে লিস্ট দেবে সেই লিস্ট অনুযায়ী স্কুল বাছাই হবে সেই প্রার্থীরাও করতে পারবে। এবং এক একটা জোন হিসাবে ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে কাউন্সেলিং প্রক্রিয়া যেটা চলছে। তো যতগুলি শূন্যপদ থাকবে সব শূন্যপদে কিন্তু নিয়োগ হবে গ্রুপ সি ওয়েটিং প্রার্থীদের ক্যান্ডিডেটদের, এবং এখানে যদি একটিমাত্র শূন্যপদ থাকে অর্থাৎ ধরা হচ্ছে কোনো স্কুলে একটিমাত্র শূন্যপদ আছে সেই শূন্যপদ পূরণের জন্য কিন্তু পুনরায় সেই কাউন্সেলিং প্রক্রিয়া হবে। তো গ্রুপ সি ওয়েটিং প্রার্থীরা এখন তৈরি হয়ে থাকুন যে কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য। আমরা এই মুহূর্তে গ্রুপ সির কাউন্সেলিং প্রক্রিয়া দেখতে পাচ্ছি, পরবর্তী ক্ষেত্রে গ্রুপ সির কাউন্সেলিংয়ের পর গ্রুপ ডিতেও কিন্তু কাউন্সেলিং অতি সত্বর চালু হতে চলেছে।